বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ইউসি ব্রাউজার ডাউনলোড করবেন, কোথা থেকে করবেন, কিভাবে করবেন, সঙ্গে থাকুন। বন্ধুরা, সত্যি কথা বলতে এই ব্রাউজারটি আমি একসময় খুবই ব্যবহার করতাম, যখন আমার কাছে নোকিয়া বাটনওয়ালা ফোন ছিল। যে সময় আমি বাটনওয়ালা ফোন ব্যবহার করতাম, সেই সময় কিন্তু প্রচুর পরিমাণ এই ইউসি ব্রাউজার ব্যবহার করতাম। বর্তমান এটা ব্যবহার করি না, তার কারণ হলো যেখান থেকে আমি ক্রোম ব্রাউজার চিনতে শিখেছি সেখান থেকে আমি এই সমস্ত ব্রাউজার ব্যবহার করা ছেড়ে দিয়েছি। তাছাড়া এটি কিন্তু বর্তমান প্লে স্টোরে অ্যাভেলেবল নেই। সুতরাং আপনি যদি প্লে স্টোরে এটি সার্চ করেন, অন্য একটি ইউসি ব্রাউজার পেয়ে যাবেন, কিন্তু আপনি এটা পাবেন না। বন্ধুরা, ব্যক্তিগতভাবে এই ব্রাউজারটি আমার কাছে ব্রাউজিং করতে অত্যন্ত সুবিধাজনক একটি ব্রাউজার, সুতরাং এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন অবশ্যই। বন্ধুরা, এই ধরনের ব্রাউজার ব্যবহার করতে গেলে কিছু বেসিক নলেজ থাকা অবশ্যই প্রয়োজন। এই ধরনের ব্রাউজার সম্পর্কে যতগুলি ব্রাউজার রয়েছে এই সমস্ত ব্রাউজার সম্পর্কে কমবেশি একটি ধারণা অবশ্যই থাকা প্রয়োজন, তা না হলে আপনি পরবর্তীতে যখন কোনো সমস্যা তৈরি হবে তার মোকাবিলা করতে পারবেন না। বন্ধুরা, আমরা অনেকগুলো জিনিস একসাথে ব্যবহার করি, আমরা কিছু তোয়াক্কাই করি না, আমরা গুরুত্বই দিই না, কোন বস্তুর ভিতরে কোন বিশেষ বিষয় লুকিয়ে আছে আমরা আদৌ খোঁজ রাখি না। যে কারণে বন্ধুরা আমরা এই ব্রাউজার সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন নিয়ে নেব, তারপরে যদি আমরা প্রয়োজন মনে করি অবশ্যই আমরা এটিকে ইনস্টল করব। বন্ধুরা, এখানে অনেকগুলি ব্রাউজারের লিস্ট আপনি পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজার আছে, অপেরামিনি আছে, ফায়ারফক্স আছে। এভাবে করে আপনি যদি প্লে স্টোরে সার্চ করেন সেখানে প্রচুর পরিমাণ ভালো ভালো ব্রাউজারের লিস্ট আপনি পেয়ে যাবেন। তো আমি জানি না সেই সমস্ত ব্রাউজারকে বাদ দিয়ে আপনি কেন ইউসি ব্রাউজার ব্যবহার করতে চান। ইউসি ব্রাউজারে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আছে অবশ্যই, এটা ঠিক মিথ্যা না। সুতরাং বন্ধুরা, এই ব্রাউজারটা যখনই আমরা ইনস্টল বাটনে ক্লিক করবো, আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম, এই অ্যাডটিকে আমি ক্লোজ করে দেবো। পরে আপনি দেখতে থাকুন গুগল ক্রোম কী বলছে এই ব্রাউজার সম্পর্কে, এটা আমরা একটুখানি জেনে নেব। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন ফাইল মাইট বি হার্মফুল, এটির অর্থ হলো সম্পূর্ণভাবে এই ব্রাউজারটি আপনার ডিভাইসের পক্ষে ক্ষতিকর হতে পারে। বন্ধুরা, ক্ষতিকর বলতে কেমন ধরনের ক্ষতিকর? এই ব্রাউজার যদি আপনি ইনস্টল করেন সেক্ষেত্রে কি আপনার হ্যান্ডসেটটি ওরা নিয়ে নেবে? আদৌ না। বন্ধুরা, এখানে এমন ধরনের কিছুই নেই, জাস্ট একটুখানি বলে দেবো। তারপরে বলছে ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড, আপনি এটি জানার পরেও কি এটি ডাউনলোড করতে চান? যদি চান তাহলে এখানে ডাউনলোড, যদি চান তাহলে এখানে ডাউনলোড অলওয়েজ এই সেকশানে আমরা ক্লিক করে দেব। এটি ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে, আমরা দেখে নেব। এটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। আমরা ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সার্ভারে চলে যাব। সার্ভারে যাওয়ার পরে আমরা এখানে টাইপ করব, ঠিক আমি যেটা টাইপ করছি আপনি সেটাই টাইপ করার চেষ্টা করবেন, ইউসি ব্রাউজার আপনি এটাই টাইপ করবেন, ইউসি ব্রাউজার এপিকে ফাইল, যেখানে যেখানে স্পেস আছে আপনি স্পেসগুলি দিয়ে দেবেন, তারপর এটি সার্চ বাটনে ক্লিক করে দেবেন। এই ফাইলটি কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে, তা আমি এটা ওপেন করবো না। তো বন্ধুরা, সার্চ করার পরে আমরা নিচে একটুখানি স্ক্রোল করবো, দ্বিতীয় নম্বরে আমরা পেয়ে যাবো ডাউনলোড ইউসি ব্রাউজার ফর অ্যান্ড্রয়েড, এই সেকশানে আমরা ক্লিক করে দেবো। এখানেই কিন্তু আপনি ফাইলটি পেয়ে যাবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, এখানে যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছি তারা প্রত্যেকেই জানি আমাদের ডিভাইসে কিন্তু একটি করে ব্রাউজার অটোমেটিক্যালি থেকে থাকে, উপরন্তু ক্রোম ব্রাউজার কিন্তু প্রত্যেকটি ডিভাইসে থেকে থাকে। তো সেই সমস্ত ভালো ভালো ব্রাউজার যদি আপনি বাদ দিয়ে ইউসি ব্রাউজার নিতান্ত ব্যবহার করতে চান তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে হ্যাঁ, অতি সাবধানতার সঙ্গে আপনি এটি অপারেটিং করবেন, তার কারণ আপনার যেসব ডিভাইসের তথ্য সেগুলো কিন্তু যে কোনো মুহূর্তে চুরি হতে পারে, তার দায় কিন্তু সম্পূর্ণভাবে আপনার। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।